এক কথা উত্তর দিলেন যে রমজান মাস হোক বা রমজান ছাড়া হোক তিনি কোনোদিন এগারো রাকাতের অধিক তিনি সালাতুল লাইল আদায় করেন নাই। তারাবির সালাতের সাথে সিয়ামের সম্পৃক্ততা কিরকম? কেউ কোনো ব্যক্তি যদি তারাবির সালাত কোনো কারণবশত ছুটে যায় তাহলে কি তার সিয়ামের উপর কোনো প্রভাব পড়বে? আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ের জন্য, যেহেতু রমজান মাস চলছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রথমে হাফেজ আখতার মাদানির কাছ থেকে জানতে চাইব, বিশেষ করে কিয়ামুল লাইল সম্পর্কে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে, যে এই যে তারাবির সালাত বা কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইলের হুকুমটা কি? কিয়ামুল লাইল এটা কি সুন্নাত? আমাদের দেশে কেউ বলছেন সুন্নাত মুআক্কাদা, কেউ বলছেন এটা নফল সালাত, এবং অনেক জায়গাতে গ্রামে গঞ্জে আমরা দেখেছি ছোটবেলায় যে নফল আর সুন্নাত নিয়ে কিন্তু একটা বড় ধরনের বিতর্ক এবং এ নিয়ে মানে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় বা হয়েছে অনেক জায়গায়। তো এটা আসলে হুকুমটা কি, আর এই তারাবির সালাতের সাথে সিয়ামের সম্পৃক্ততা কীরকম? কেউ কোনো ব্যক্তি যদি তারাবির সালাত কোনো কারণবশত ছুটে যায় তাহলে কি তার সিয়ামের উপর কোনো প্রভাব পড়বে? এই বিষয়গুলো আপনি যদি আমাদেরকে সহি দলিলের আলোকে শ্রোতার উদ্দেশ্যে বলতেন, আমরা আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ সম্মাননীয় উপস্থাপককে। রমজান উপলক্ষে এই গুরুত্বপূর্ণ মাসে এবং এই ফজিলতপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, আসলে এটা একটি এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এটাকে কেন্দ্র করেই মুসলিমরা তারা পরস্পর বিভেদ, ইখতিলাফ এবং তারা একে অপরের বিরুদ্ধে হয়ে যায়, যেটা প্রয়োজন ছিল মুসলমানরা পরস্পর ভাতৃত্বের সাথে থাকবে এবং এই রমজান মোবারক মাসটি সুন্দরভাবে তারা উদযাপন করবে, কিন্তু এই ধরনের মশালকে কেন্দ্র করে তারা পরস্পর বিদ্বেষ এবং ইখতিলাফ তাদের মধ্যে পাওয়া যায়। তো আমি মনে করি যদি এই বিষয়টি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন হাদিসের আলোকে যদি জানার এবং বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের মাঝে কোনো ইখতিলাফ থাকবে না এবং পরস্পর কোনো মতবিরোধ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমেই বিষয়টি আমাদের জানবো সেটা হলেই যে তাহাজ্জুদের হুকুম, এই তারাবির হুকুমটা কি? তারাবির সালাতটি আসলে এটা সুন্নতে মুআক্কাদা এবং এটা আবার নফলও। সুন্নতে মুআক্কাদা এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়মিতভাবে তিনি আদায় করেছেন এবং উম্মতদেরকে আদায় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে কিয়ামুল লাইল আদায় করলো, ঈমানের হালতে সওয়াবের আশায় তার পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। এবং এটা নফল এই জন্য যে আসলে নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, আর জিয়াদা যায়। এই জন্য হাদিসে দেখা যায় যে মুহাদ্দিসিনে ইকরাম ওনারা এই নফল সিয়াম বা নফল সালাতের অধ্যায় বাজে আবু আবুল নওয়াফিল। নফল মানে অতিরিক্ত, মানে ফরজের অতিরিক্ত যতগুলি সুন্নত আছে সবগুলি হলো নওয়াফিল। কিন্তু আমাদের সমাজে যেটা মনে করে যে নফল মানেই হলো গুরুত্ব একেবারে কম, তা না। নফল মানে ফরজের অতিরিক্ত এটা সবই নফল। এই নফলের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে গায়রে মুআক্কাদা। যেমন প্রত্যেক সালাতের পরে কিছু সুনানুর রাওয়াতিব আছে, হ্যাঁ, যেগুলি সুন্নতে মুআক্কাদা, ঠিক তেমনই তারাবির সালাত এটাও সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এটা যে নফল এটাকে ফরজের অতিরিক্ত, এই কথা আল্লাহ কোরআনের মাঝে নিজেও বলেছেন সূরা ইসরা 79 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে ওমিন আল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ, যে আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জত করুন, নাফিলাত আল্লাহ, এটা আপনার জন্য অতিরিক্ত হবে। অতিরিক্ত অর্থ হলো এই যে ফরজের চাইতে অতিরিক্ত হবে এটাও, আর অতিরিক্ত অর্থ এটাও যে আপনার অতিরিক্ত মর্যাদা অতিরিক্ত মানে বৃদ্ধি হওয়ার একটা কারণও এটা হবে, মাধ্যম হবে এটা। তাহলে এটা সুন্নতে মুআক্কাদা এবং নফল বলা যেতে পারে, এটাতে কোনো সমস্যা না। আপনি সুন্নতে মুআক্কাদা মনে করেন অথবা নফল মনে করেন, একই জিনিস, মূল জিনিস সেটা হলেই যে এটা ইনশাল্লাহ আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, এটাকে নিয়ে মুসলিম সমাজের মাঝে যেটা বিভক্তি দেখা যায় তার ভিতরে একটি অন্যতম কারণ সেটা হলেই যে আমরা এটাকে কেউ মনে করি যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, কিয়ামুল লাইল আলাদা। আসলে এটা কি আলাদা নাকি একই জিনিস?
তো এটা যদি আমি আমি নিজের পক্ষ থেকে বলি যে একই জিনিস আর আপনি যদি বলেন আলাদা এটা তো সমাধান না সমাধানটা আমাদেরকে নিয়ে আসতে হবে কোরআন এবং হাদিসের আলোকে আলোকে আচ্ছা আমরা আজকে আলোচনা নিয়ে আসব যে কোরআন হাদিসের আলোকে আসলে জিনিসটা কি একই নাকি আলাদা আলাদা আচ্ছা প্রথমে জানবো সেটা হলো যে তাহাজ্জুদ সম্পর্কে যে সূরা ইসরাজ আয়াতটি শুনলেন আল্লাহ পাক কিন্তু এখানে এই রাত্রির সালাতকে তাহাজ্জুদ বলেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত হ্যাঁ মানে রাত্রির সালাতটাকেই বলছে রাত্রির কিছু অংশের সালাত থাকে এটা তোমার জন্য তাহাজ্জুদ হবে তাহলে রাত্রির সালাতের নাম কোরআনের ভাষায় এটাকে তাহাজ্জুদ বলা হয়েছে আচ্ছা কোরআনের ভাষায় এটাকে কিয়ামুল লাইল বলা হয়েছে আল্লাহ পাক সূরা মুজাম্মিল বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল তুমি লাইলা ইল্লা কালিলা হে চাদর আবৃত তুমি লাইল আপনি রাত্রিতে দণ্ডায়মান হন ইল্লা কালিলা কিছু অংশ ব্যতীত তো আসলে কিয়াম শব্দ অর্থ হলো দণ্ডায়মান হয়ে সালাত পড়া এই জন্য আর কিয়ামুল লাইল মানে রাত্রিবেলায় দণ্ডায়মান হয়ে সালাত আদায় করা তো রাত্রিতে যতগুলি সালাত আদায় করা হয় ফরজ ছাড়া সবগুলোকেই কোরআনের ভাষায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতেও এটাকে কিয়ামুল লাইল বলা হয় যেমন বুখারী শরীফে আরেকটি হাদিস যে আফজালুস সালাত বাদা সালাতিল ফরিদাতে সালাতুল লাইল কিয়ামুল লাইল বা সালাতুল লাইল রাত্রির সালাতকে বলা হয়েছে তাহলে তাহাজ্জুদ তো এটাকে বলা হয়েছে এটাকে কিয়ামুল লাইল বলা হয়েছে এবং এটাকে সালাতুল লাইল বলা হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবে একটি এই তারাবির অধ্যায় উনি হেডিং দিয়েছেন বাবু কিয়ামুল লাইল জি মুআতিম মালিকি উনি বলছেন যে কিয়ামুল লাইল এরকম অনেক মহাদেশ এখান অধ্যায় বলেছেন কিয়ামুল লাইল আচ্ছা আবার কোথাও কোথাও বলেছেন সালাতুল লাইল সালাতুল লাইল বলা হয়েছে আবার এটাকে তারাবিও বলা হয় তারাবিও বলা হয় কিন্তু আসলে তারাবি নামে কোনো অধ্যায় মহাদেশে এখান বাঁধে নেই হয় বেঁধেছেন তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল তারাবি শব্দটা তো হাদিসের কোনো মতনও হাদিসের কোনো মতনও নাই তবে এই এই পরিভাষাটা মুহাদ্দিসে একরাম অনেক সময় এটাকে গ্রহণ করেছেন ব্যবহারও করেছেন যেমন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ উনি যখন এই কিয়ামুল লাইল অধ্যায় যখন বেঁধেছেন তখন তিনি বলছেন যে বাবু তারগিব ফি কিয়ামুল লাইল ফি কিয়াম রমাদান রমজান মাসের কিয়ামের বিষয়ে উদ্বুদ্ধ করা ওহু তারাবি আর সেটা হলো তারাবি সেটা হলো তারাবি তার মানে হলো যে এই পরিভাষাটা ওনারাও গ্রহণ করেছেন তাহলে রাত্রিতে যে সালাত আমরা আদায় করি সেটা এই কোরআন হাদিসের এই দলিলের আলোকে একই জিনিস কিন্তু সেটা তাহাজ্জুদ বলি অথবা কিয়ামুল লাইল বলি অথবা সালাতুল লাইল অথবা তারাবি দুটা একই জিনিস তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল তারাবি এক সেই ক্ষেত্রে রমাজান মাসে তারাবি জি আমি আমি আসছি একটু এই যে সবটা যে একই জিনিস এর একটা দলিল দলিলটা হলে এই যে আসলে তাহাজ্জুদ বলেন বা কিয়ামুল লাইল বলেন বা সিয়ামুল কি নাম সালাতুল লাইল বলেন অথবা তারাবি বলেন আসলে এর সময় কি সময়টা কখন থেকে কখন শুরু হয় এই সবগুলি সালাত সম্পর্ক সমস্ত ওলামায়ে কেরামদের একমত যে তাহাজ্জুদ বলেন কিয়ামুল লাইল বলেন সালাতুল লাইল বলেন তারাবি বলেন এটার সময়টা শুরু হয় এশার সালাতের পর থেকে নিয়ে একেবারে সবে সাদেক হওয়া পর্যন্ত নাকি এই লম্বা সময়টা তাহলে এই লম্বা সময়ে হ্যাঁ যেই সালাতে আদায় করবো সেটাই তাহাজ্জুদ সেটাই কিয়ামুল লাইল সেটাই তারাবি সেটাই আর দলিল দলিলটা হলেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে তিন দিন সালাত আদায় করেছিলেন জামাত বদ্ধ জামাতের সাথে রমাদান মাসে উনি কিন্তু প্রথম দিন রমজানের 23 তারিখে রাতের প্রথম অংশে তিনি সালাত আদায় করেছিলেন রমজান মাসে আদায় করেছেন ঠিক আছে দ্বিতীয় দিন অর্ধেক রাত্রে তৃতীয় দিন শেষ রাত্রির দিকে শেষ তৃতীয় প্রহরে সাহাবা এখানে বলছেন যে আমরা এমন মানে সালাত শেষ হওয়ার পর আমরা দ্রুত সাহা সেরের জন্য আগে যাচ্ছিলাম যে সময় স্বল্পতার কারণে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু রমজান মাসে তিন দিন সালাত পড়েন জামাতের সাথে তিন সময় ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি পার্থক্য করি যে এশার পর পড়লে সেটা তারাবি আর রাত্রির অর্ধেক বলে সেটা তাহাজ্জুদ বা শেষ রাত্রে বললে তাহাজ্জুদ তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সলাৎ প্রথম রাতেরও বললেন অর্ধ রাতেরও বললেন শেষ রাতেরও বললেন তাহলে এটাকে আমরা কি বলবো কিন্তু এখানে যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কোনো মানে হাসাদ বা হিংসা অথবা এটাকে যদি আমরা গোড়ামি না করে যদি এটাকে সহজ ভাষায় গ্রহণ করি তাহলে এটা একই জিনিস একই জিনিস আচ্ছা জিনিস যদি একই হয় ঠিক আছে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিন্তু মসজিদে পড়ালেন তিন দিন এবং এই হাদিসটা বর্ণনা কে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
তাহলে মসজিদে তিনি কখন পড়ালেন কিভাবে পড়ালেন খবরটা কিন্তু অন্য সাহাবীদের নেই দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিন দিন ছাড়া অন্য দিনে উনি তো বছরের রমজান মাসেও তারাবি পড়েছে কেমন লেল আদায় করেছেন আমরা ছাড়াও পড়েছেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয় জিজ্ঞেস করা হয়েছে কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান দেখেন কত সুন্দর হাদিসের ভাষার মধ্যে সবকিছু কিন্তু উদ্দেশ্য সবকিছু আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তাহলে এই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই আল্লাহ রাসূল যে তিন দিন পড়াইছেন সেই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এক কথায় উত্তর দিলেন যে রমজান মাস হোক বা রমজান ছাড়া হোক তিনি কোনোদিন এগারো রাকাতের অধিক তিনি সালাতুল লাইল আদায় করেন নাই এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যায় জি 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 এখন এই হাদিসটাকে আমরা অনেকেই আমাদের যেহেতু যা প্রচলিত আছে আমাদের দেশে সেটাকে বলবৎ রাখার জন্য এরা পার্থ করার চেষ্টা করছে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের খবর জানেন মসজিদের খবর জানেন মসজিদের খবর তো আয়েশাই দিচ্ছে নিজে এবং এটাও বলা হয় যে না এটা ছিল তাহাজ্জুদ তারাবি ছিল না আসলে এটাকে কেউ পার্থক্য করে দেখাতে পারবে যে তারাবির সময় কখন থেকে কখন পর্যন্ত তাহাজ্জুদের সময় কখন থেকে কখন পর্যন্ত তো আশা করি যদি কেউ বুঝতে চায় তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ারভাবে বোঝে তাহলে ইনশাল্লাহ তার সবগুলি বিতর্ক থেকে সে বেরিয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক সর্বক্ষেত্রে সে গ্রহণ করবে এটা নিয়ে বিতর্ক কোনো প্রয়োজন নাই যে তারাবি নাকি তাহাজ্জুদ এটাই তারাবি এটাই তাহাজ্জুদ এটাই কিয়ামুল লাইল এটা সুন্নতে মুআক্কাদা এবং এ বিষয়ে আমরা চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আদায় করেছেন সেভাবে আমরা আদায় করব আর একটা প্রশ্ন একটা অংশ ছিল সেটা হলে যে কেউ যদি মনে আছে এটা কি মানে সিয়ামের সাথে সম্পৃক্ত অর্থাৎ আমরা অনেকে মনে করি যে তারাবি সালাত না করলে সিয়াম হবে না সিয়াম আলাদা ইবাদত তারাবি আলাদা এই জন্য দুটার আলাদা ফজিলত আল্লাহ বলছেন মান সাম রমাদান তাবা রমাদান যে সিয়াম আদায় করবে সিয়ামও সব পাবে যে কিয়াম আদায় করবে কিয়ামও সব পাবে তবে তার মানে এটা নয় যে আসলে সিয়ামের অর্থই তো এটাই যে একজন ব্যক্তি তার নিজের খাহিশার থেকে কন্ট্রোল করবে এবং সিয়াম অবস্থায় ভালো থেকে ভালো কাজ করবে আর বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারক মাসে কিয়ামের প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে তা আমরা বলবো না যে আপনি সিয়াম রেখে কিয়াম ছেড়ে দেন বলবো সিয়ামও রাখেন কিয়ামও করেন ইনশাআল্লাহ কিন্তু এটাকে দুটার একটার সাথে আরেকটা কোনো এমন কোনো সম্পৃক্ত না যে একটা না করলে আরেকটা হবে না এমনটা জরুরি না সুপ্রিয়া অত্যন্ত সুন্দর বলেছেন বিষয়টা আশা করি দর্শকদের কাছে আশা করি স্পষ্ট হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস এখান থেকে একেবারে স্পষ্ট বিষয়টা যে তিনি যেহেতু বলে দিয়েছেন রমাজান মাস এবং রমাজানের বাইরে তিনি কখনো এগারো রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না তো এর চাইতে স্পষ্ট কোনো কথা আর হতে পারে না যাদের বোঝা যাচ্ছে যে কিয়ামুল লাইল তারাবি সালাতুল লাইল সবগুলি কিন্তু একই সঙ্গে